এক একটা ধান এক একসাথে বেরিয়ে আসছে যে এত বেশি ধান উৎপাদন হচ্ছে এমনকি অস্ট্রেলিয়ায় একটা রিপোর্ট এসছে আমাদের পত্রিকাতে যে সেখানে পঞ্চাশ মন ধান হয়েছে এক বিঘা জমিতে ওই ধানের চারা রোপণ করবেন একটা করি এক গোছা দেয় আমরা সাতটা আটটা একসাথে দেই না এটা আদৌ দেবেন না একটা দেবেন সোম্বল আল্লাহ কোরআন কি বলছে সোম সোম্বলাতে একটা শেষ কুড়ি গ্রামে একটা আমাদের ভাই আগে প্রশিক্ষণ সম্পাদিত ছিলেন মোমিনুল ইসলাম তিন দুই বছর ধরে টেস্ট দেখেছেন যে আল্লাহ করোনার এই আয়তের গবেষণা করে একটা পুঁথি দেখা গেল পঁচিশটা শিশু হয়েছে আর এক একটা শিশে লম্বা হয়েছে চোদ্দ ইঞ্চি করে একটা বীজে সাতটা শিশ হয় প্রতি শিশে একশো করে দানা হয় আল্লাহ উদয় ফেলে মাইয়া সাহ আল্লাহ চাইলে আরো আরও বেশি করে দিতে পারেন যাকে ইচ্ছা করেন ধানের যে ব্লাস্ট রোগ হয় না সত্রাক লাগে কেন লাগে অতিরিক্ত রাসায়নিক করার কারণে এগুলো লাগে আপনি জমি তৈরি করলেন সার দেবেন না কম্পোস্ট সার দেন গোবর দেন গরুর পেশাব দেন মুরগির বিষ্ঠা দেন এগুলোকে বলা কম্পোস্ট বা অর্গানিক সার বীজ রাখবেন কেমন করি আমরা সাধারণত ধান ঝাড়ে যে ধানগুলো পুষ্ট ধান এগুলো আমরা উঠে গোলায় রাখি দিই বস্তা ভরে এগুলো আমাদের বীজ হয় এ সিস্টেম তো বিরোধী আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبت سبع سنابل في كل سنبلة مئة حبة الله يضاعف لمن يشاء الله واسع عليم سورة البقرة دوسرة যাবতীয় আল্লাহর বলা আল্লাহরবলমের জন্যে এবং যাবতীয় তার শেষ নবী মোহাম্মদুলসল সাল আলিয়া সাল্লাহের জন্যে পৃথিবীতে সম্ভবত এমন কোনো মানুষ নেই যে দান করে তৃপ্তি পায় না যদি বলি আরো দান করে না দান এক জিনিস আর দান করে তৃপ্তি পাওয়ার এক জিনিস এই সত্ত্বেও এমন কোনো মানুষ নেই যে জীবনে দান করে না হিন্দু হোক মুসলমান হোক নাস্তিক হোক আস্তিক হোক সবাই দান করে দানের বিষয়টি কিভাবে ইহকালে পরকালে আপনার কল্যাণ দিবে এ বিষয়টি আমরা অনেকে জানি না রাজনৈতিক স্বার্থে আমরা দান করি দুনিয়াবী অন্যান্য স্বার্থে আমরা দান করি এই দানগুলি বৃথা এগুলোতে কিছুই হয় না হয়তো বা ভোট প্রার্থীরা দুটো ভোট বেশি পান হতেও পারে নাও হতে পারে কেন একই ভোটার সবার কাছ থেকে টাকা পায় তো কাকে ভোট দিবে এই দানগুলো রিয়া আর নাস লোক দেখানো দান এই দানগুলো আখড়াতে কোনো কাজে লাগবে না দুনিয়াতেও লাগে না প্রায় ব্যর্থ দুই নম্বর হলো দান যিনি করেন তিনি জানেন না যে কেন দান করছে মনে তৃপ্তির জন্য দান করছে আমার আছে আর একজন লোকে নাই হাত পেতেছে না দিলে কেমন হয় এই একটা আছে আরেকটা দান হলো কিছু পাওয়ার আশায় আপনি দিলেন না খোটা দিলেন তোকে এত দিলে তুই আমার কাজ করলি খোটা দেওয়া কষ্ট দেওয়া লোক দেখানো এই সমস্ত দান আল্লাহর কাছে কবুল হবে না বান্দার কাছেও কবুল হয় না দানের সুন্দর পন্থা এবং তার ফলাফল সম্পর্কে আল্লাপ সৌরভ বাকরা দুশো একষট্টি হাতে চমৎকার আলোচনা করেছেন আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ দিন মাসার উল্লাহ আল্লাহ বলছেন যারা তাদের মাল সম্পদ ব্যয় করে ফি আল্লাহর রাস্তায় শর্ত হয়ে গেলে কিন্তু শর্ত একটাই আপনি আল্লাহ রাস্তা ব্যয় করবেন দান করার পথ একটাই আল্লাহর রাস্তায় দান করবেন এখানে দুনিয়া বিয়ে লোক দেখানো মনের তৃপ্তি এসব সার্থক কাজ আসবে না কারণ সেরে আল্লাহ রাস্তায় দান করবেন শয়তানের রাস্তায় নয় আল্লাহর রাস্তায় বাদ দিলে বাকি যত রাস্তা সবই শয়তানের রাস্তা যদি কেউ সবির দান করেন আপনারা অনেকেই দান করছে না আমাদের মসজিদের জন্য হয় মসজিদ কিন্তু আস্তে 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 এগিয়ে যাচ্ছে কে কত দান করছে আমরা জানি না যারা দান রাখে রসিদে লেখে তারাই বলতে পারবে কিন্তু আপনি কিন্তু রসিদ পর স্বার্থে দান করছেন না আপনি আল্লাহ রশীদ দান করছেন আমার বাসায় যে মেয়েরা দান করে আসে রশিদ নিতেই চায় না তা আমি ধমক দিয়ে বললাম আম্মাকে তুই রসিদ নাও বা না নাও আমি তিন চারটে হিসাবরক্ষক বেতন দিয়ে বসতে যে খালি রসিদ লেখার জন্য কী মনে করো এটা দুনিয়া এটা আঘাত না আমাকে রসিদ লিখতে হবে তো রসিদ নেও না এটা আমরা লিখি দুনিয়াবি হিসাব রক্ষা করার জন্য কারণ ইংলিশ পিছি ফিচি সব জায়গাতে আছে আর এ বিষয়ে আল্লাহর হুকুম আছে সুরা বাকারা দুশো বিরা পড়েন যা তাদের বেদানি ফাক্ত গুহ লিখ তো আদলুম তোমরা যখন পরস্পর ঋণ চুক্তি করবে তো অবশ্যই লিখবে এবং লিখবে একজন আদেল ন্যায়নিষ্ঠ ব্যক্তি লিখবে সাক্ষী থাকবে দুজন দুজনে পুরুষ অথবা একজন পুরুষ দুজন নারী কারণ নারী বেশি ভুলে যায় তো একজন নারী ভুলে গেলে আর নারী মনে করি দেবে এত কঠিন বক্তব্য এসেছে কোরআনে এজন্য আমাকে রশিদ লিখতেই হবে এখানে ফরহাদ লেখে ওদিকে মোহক্কা লেখে নবুল সাকিব লেখে এদিকে এই এই ভাষায় কারা কিছু নাম আছে হ্যাঁ মোজাম্মী লেখে একজন নাম বলো মুস্তাক লেখে ইহা তো লেখক একটা নাম কি তবুল রেখে এদিকে তিনজন ওদিকে তিনজন লেখার মধ্যে আছে খালি আমি বলি তো লিখতেই হবে এবং এই লেখাটা হিসাব হবে অডিট যখন হয় আমাদের অডিট একটা হয় বার্ষিক অডিটারটা হয় এমনকি আজকে আমাদের একদল চলে গেছে অডিট করতে চিডিয়া সারা দেশে আপনারা যাই দান করেন তো একবার টু দি পয়েন্টে লেখা থাকে মসজিদ দান করছে না আপনার কেউ তো রসিদ দেন না কিন্তু ওকে বাসার উপরে বারে ও সব হিসাব রাখে লিখতে হবে ওকে ওকে রাখা হয়েছে এই লেখার জন্য হিসাব রাখার জন্য টাকার সময় সঙ্গে ব্যাঙ্কে চলে যাবে যাই হোক ও সাইডটা আলাদা এই ফলাফলটা কি পরকালে সেইটা শোনেন আল্লাহ বলছেন কাল হাবেন আমা সান এটা একটা হাব্বা শস্য বীজ আপনি যখন বনবেন ধান চাল লাগানোর জন্য জমি চাষ করার পরে বিজ ছাড়েন করে এক একটা বীজ পড়ল একটা হাব্বা সেখান থেকে আম্বা তানা পেল সাতটা শীষ হলো সেই করলে সোম্যনাথের মেয়াদ হাব্বা প্রত্যেক শীষে একশো করে দানা হলো এবার কী বলবেন সোভানরা বলবেন না কে করলো আপনি ওখানে খালি ছড়িয়ে দিয়ে চলে গেলেন কাজ আপনার তো কাজ নেই ওই একটা ধানকে সাতটা শীষ বানালোকে কে প্রতিটি শীষে একশো করে ধান হলে কেমন করে বিনা ধান বেরিয়েছে না সুগন্ধি চাউল তার সঙ্গে আরও একটা যোগ হয়েছে সে আরও সুগন্ধি এক বিঘা সুগন্ধি চাল লাগাইতে পারলে আপনারা এখন ব্যবসা করা লাগবে না কিচ্ছু করে লাগবে না সুগন্ধি চাল মানুষ আগ্রহ করে খায় ধানের দিন দিন গবেষণা হচ্ছে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটে এক একটা ধান এক সময় বেরিয়ে আসতেছে এত বেশি ধান উৎপাদন হচ্ছে এমনকি অস্ট্রেলিয়ায় একটা রিপোর্ট এসছে আমাদের পত্রিকাতে যে সেখানে পঞ্চাশ বিঘা নাক পঞ্চাশ মন ধান হয়েছে এক বিঘা জমিতে কল্পনা করা যায় কি আমরা তো আমরা পাটনার যুগের লোক এখন আর ছেলে পাটনাই ছেলে না নাজির সাল নাজির সালে বাঁধ হয়ে গেছে এখন সব বিনা টিনা কী সব নাম টাম বেরিয়েছে বিড়ি টিরি মেলার নাম পাটনার ধানের যুগের লোক আমরা এক বিঘা জমিতে আট মন পাটনায় দেন হলে খুশির চোটে ক্ষীর রান্না করে সবাইকে খাওয়ানো হতো কামলাদের এত ধান হয়েছে তোরা একটু খা ক্ষীর বোঝেন তো আলো এত চাল গুড় দিয়ে পাখি রান্না করলে ওকে আমরা বলি ক্ষীর এখন তো আপনার খান সব পায়েস তারপর সিমাই সীমার চেহারা আমরা জীবনে কখন দেখিনিমাই যে ক্ষীজ আমরা জানতাম না কখনো যাই হোক আট মানুষ জায়গায় এখন পঞ্চাশ মন হচ্ছে মানুষ নিঃসন্দেহে অনেক বেড়ে গেছে পৃথিবীতে কারোকে রুজির অভাব আছে অভাব কারোর নাই অভাব হলো ব্যবস্থাপনার অভাব আল্লাহ পৃথিবীতে রুজির অভাব রাখেন না আল্লাহকে আল্লাহ পৃথিবীতে বিচারনশলী এমন কোনো প্রাণ নেই যে আল্লাহর উপরে তার রুজির দায়িত্ব নেই আল্লাহ রুজি ঠিকই দিচ্ছেন কিন্তু আপনারা ভাগ্য করে খাবেন তো নিশ্চয়ই একাই খাবেন বড়লোকগুলো মজুদারগুলো মনে ফখরগুলো সব জমাই রাখে নিজেরা খায় কর দেবে না এই জন্য করলে পড়েন সবাই করলে দাদা খালি মা জমা করে আর কি গনে আড দাদা মানে খালি গনে কত টাকা ব্যাঙ্কে জমা হইলো এই গাধারা নিজেরাও খাবে না কাউকে খেতেও দিবে না এ দিয়ে কপালে খাওয়া নেই রাখেই মরে তারপর আমি একটা বকিলকে চিনি আমরা একেবারে চোখে দেখতে পাচ্ছি এখনও হাসপাতাল নিয়ে গেল সে দশ টাকা পকেটে গুঁজ নিয়ে গেল আমাদের গ্রামের সবচেয়ে লোক আর অত্যন্ত বকিল্ল আমাদের এখনো জন্ম হয়নি এখানে কোমরে দশ টাকা গোজাচ্ছে লুঙ্গির যখন লাশ নিয়ে যাচ্ছে সেই সেইখানে দেখো সেই দশ টাকা নোট সেই ভেবে আছে ও ডাক্তারকেও দেয়নি ও বলে যাবো হাসপাতালে ডাক্তারও টাকা দেবো কেন ওষুধ কেন কেনা কিনেছে তার লাই যান সে দশ টাকা ছাড়তেই রাজি নেই এটা আমি ছাড়বুই না ও মরবে তো দশটা নিয়ে মরবে এই যে আসাত্ত বখিল এদের জন্য আল্লাহ এই সুরাটা করছে ধ্বংস হোক এই সমস্ত মানুষরা যারা খালে গনে টাকা জমা হলেও তো লাভটা কি লাভ তো কিচ্ছু নেই তো দুনিয়া ফেলে যেতে হবে চোখ বুঝলি তো আখেরা শুরু হয়ে যাবে আখড়াতে দেখবে ফাঁকা কিছুই নেই রেখে যা আসছিলাম সেলিব্রিটি দান করবে না ও সেলিপে দান করবার ছাড়িয়ে দেব দালকে হালে হালেকো আর কইলেন না যা তুমি ছেড়ে যাবে সবই ধ্বংস হবে রেখে যাবে লোকজনের জন্য লোকের জন্য ছেলে কোথায় আছে ঠিক আছে সেলি হয়তো চাকরি দিয়ে ব্যস্ত মরার পরে লাশ দেখতে আসবে কালকে আমার আত্মীয় মারা গেলো সকালে ফোনে ওকে বললো যে তার আসতে আসতে সব জানা সব শেষ এর পনেরো মিনিট দেরি করতে হলো একটু মুখ দেখবে তাই গাধা সেলু কোথাও ঢাকায় আছে কিন্তু বিদেশে না এইটুকু আসতেই তার সময় হয়নি অথচ আইসিউতে আছে তার বাবা তিন দিন থেকেই আইসিউতে আছে তবু তো বেশি আছে একটু পরে যাই মানে মরার পর মুখ দেখতে আসবে কেন মুখ দেওয়ার কি দরকার এই হলো ছেলেদের চরিত্র একটু আসতে এইসব চিন্তা ছাড়েন যা খোঁজ করেন নিজে করেন অন্ত সাহি হন শাহি হন ভাষা যখন তুমি সুস্থ আছো এবং টাকার দিকে লোভ আছে সেই সময় দান করো মরার সময় বলবে আল্লাহ একটু দেরি করে থাকোহীন একটু দেরি করে যাতে আমি সাতকা করতে পারি এবং ভালো মানুষ হতে পারি তখন বলতে লাভ হবে না মরার সময় ফেরাউন বলছে আল্লাহ আল্লাহ ডাকে ডাকেনি ফেরাও আল্লাহ বলছে আল্লা এখন একদিন করলে ডেকে তো ওই আল আনতে না আমাদের না বলতে হবে ওই ফেরাউনি সাতকা বাদ দেন সহি সহি অবস্থায় সুস্থ যখন থাকবেন এবং নিজের টাকার থেকে লোভ থাকবে এই সময় দান করাটাই আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ বলছেন তারা যে দানটা করে একটা শীষে সাতটা একটা বীজে সাতটা শীষ হয় প্রতি শীষে একশো করে দানা হয় আল্লাহ আল্লাহ চাইলে আরো আরও বেশি করে দিতে পারেন যাকে ইচ্ছা করেন আপনি আল্লাহর মতো হন আল্লাহ আপনাকে দিবি বড় কারাগারে থাকতে যতগুলো লোক বেরিয়ে গেছে কেউ চুরি কেউ ডাকাতি বিভিন্ন কারণে ঢুকছে কিন্তু যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যেত উপদেশ নেওয়ার জন্য বাবা তুমি আর চুরি করো না বাড়ি কি আছে একটা ঘর আছে তো তাহলে হ্যাঁ আছে কোনো সমস্যা নেই ঘরের চালের নিচে লাউ গাছ লাগাও ওই লাউটা তুলে দেওয়া চালের উপরে ওখানে লাউ হবে ডগা খাবা লাউও খাবা আর কটা মৌ চাক বন্ধ চারিপাশে ঝুলিয়ে দাও মৌ চাষ করো প্রতিটি বাক্সে সপ্তাহে তুমি অন্তত কয়েক কেজি মধু পাবা আর নিচে পঁশাক লাগাও যদি কিচ্ছু না থাকে খালি যদি একটা ঘর থাকে এটি তোমার যথেষ্ট কেবল স্যার আমার পুকুর আছে খুব ভালো পুকুরে মাছ চাষ করো সাইড দিয়ে মাসান করো ওই মাসানে তোমার লাউ কুমড়া সব রকম গাছ লাগিয়ে দাও ভেতরে মাছও হবে এরকম এ এগুলো হবে আর পাশে মুরগি চাষ করো মুরগির ডিম খেতে হবে এই উপদেশ নেওয়ার জন্য আমার বোধ হয় আমার হাদিস কোরআন কী লেখালেই করবো ওদের উপদেশ যদি তুই শেষ বলিস সবাই বলে চোর চোর গাল দেয় তো গাল দিক দিগ্ সোরকে চোর বলেটা একটা অপরাধ ও জানে না স্বরকে সরি কখন ডাকা যাবে না ডাকাত বলে ডাকা যাবে না আল্লাহ নবী পুরস্কার নিশ্চিত দিয়েছে না যদি কেউ অন্যায় কাজ করে থাকে তাকে অন্যায় ভরে কখনই তাকে ডাকবে না কারণ তাহলে জিত চলে জিতছিল আরও অন্য আবার করবে এগুলি উপদেশ দেওয়ার মধ্যে অনেক কিছু লাভ আছে যার ফলে আমরা দেখেছি কারাগারতে বেরিয়েছি তো কোন জমানায় কিন্তু ফোন এখনও আসে স্যার আপনার উপদেশ শুনে আজকে আমি স্বাবলম্বী হয়ে গেছি ভ্যান কিনে দেখায় আমাকে স্যার আমি সেই টাকাতে ভ্যান কিনেছি ভ্যান চালাচ্ছি আমার কোনো অভাব নেই না পিত চুল কাটাত চুল কাটানো আমাদের তুমি স্যার আমি তো কয়েক দিন বেরিয়ে যাবো তো চলবো কী করে কোনো সমস্যা নেই তুই নাপিত তোমার এস কাঁচি নেই তো না ইয়ে তো জেলখানার কাছে আর তোমার কাশি কেনার টাকা আমি দেবো তো তুমি যে ব্যবসা বুঝে বলো ওইটাই করো কাশি কেনার দিয়ে নাপেদগিরি করে সে ভ্যান কিনেছে তার আবার আমাকে চিঠি দিয়েছে স্যার আপনার উপদেশ নিয়ে আমি আর অন্যায় কাজ করি নাই এখন আমি ভ্যানের মালিক হয়েছে। ব্যবসা করছে যথেষ্ট লাভ আমার হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি মানুষকে গঠনের উপদেশ দিতে হবে ধ্বংসের উপদেশ নয় তার বড় দলিল এই আয়ত ওকে বলো তুমি একটা ধান চারা লাগাও একটাই যথেষ্ট ওখান থেকে আল্লাহাক বাড়িয়ে দেবেন আল্লাহা আল্লাহ যাকে চান তাকে বাড়িয়ে দেন আল্লাহ আলিম আল্লাহ হচ্ছে প্রাচুর্যময় এবং তিনি সর্বিজ্ঞ এই আয়তে আল্লাহ ধানের ফজিলত যেমন বলা হয়েছে সাথে সাথে এর মধ্যে বৈজ্ঞানিক সাইটটাও রয়েছে ধানের যে ব্লাস্ট রোগ হয় না সত্রাক লাগে কেন লাগে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে এগুলো লাগে যখন দেশের প্রধান ইউরিয়া সার আসলো তখন আমার আব্বা বলছিলেন ককা এই যে ইউরিয়া ঢুকলো এটা আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এই ইউরিয়া দিয়ে বাংলার সোনার মাটিকে ধ্বংস করে দিবে ঠিকই তাই হয়েছে আমার হাতে তেষট্টিটা কপি গাছ মরলো জানতাম না যে ইউরিয়া কি দিতে গাছে গোড়া লাগিয়ে দিতে তাদের সবার লাগিয়ে দিয়ে সব মরি অতিরিক্ত সার ক্ষতিকর যে কোনো কিন্তু এই সার ঢোকার পর থেকে বাংলাদেশের পুরা কৃষি অবস্থায় বিনষ্ট হয়ে গেছে কিভাবে প্রথমে আসেন খারাপ দিকে যাচ্ছে না ভালো দিকে আসে আপনি জমি তৈরি করলেন সার দেবেন না কম্পোস্ট সার দেন গোবর দেন গরুর পেশাব দেন মুরগির বিষ্ঠা দেন যেগুলো আমরা কিছুই মনে করি না এগুলোকে বলা কম্পোস্ট বা অর্গানিক সার এগুলো দিয়ে আপনি জমি তৈরি করেন আর গরুর পেশাব খুব দারুণ সার এগুলো দিয়ে জমি তৈরি করেন তারপর আপনি ওই ধানের চারা রোপণ করবেন একটা করে এক গোসা দেয় আমরা সাতটা আটটা একসাথে দিই না এটা আদৌ দেবেন না একটা দেবেন সোম বলে আল্লাহ কোরআন কী বলছে বিকুল্লের সোম বলা একটা শেষ তো আমরা তো কোরআন গবেষণা যদি বিজ্ঞান সাইড দিয়ে নেই এতক্ষণ তো বললাম ফজলত সাইড এবার বিজ্ঞানের দিকে আসেন ওই একটা দিতে হবে আপনাকে সানা বেল সোম বলে একটা একটা দিন লাভ হবে এই ও খাবার পাবে বেশি পাশে যত মাটির যে রসটা সে বেশি পাবে ফলে আস্তে 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 বাড়তে হবে কুড়ি গ্রামে একটা আমাদের এক ভাই আগে প্রশিক্ষণ সম্পাদক ছিলেন মোহাম্মুল ইসলাম তিনি দুই বছর ধরে টেস্ট করে দেখেছেন যে আল্লাহ কোরআনার এই আয়ত্ত গবেষণা করে একটা পুঁজি দেখা গেল পঁচিশটা শীষ হয়েছে আর এক একটা শেষে লম্বা হয়েছে চোদ্দ ইঞ্চি করি চিন্তা করতে পারেন একটা শিশু নষ্ট হয়নি আর একটা হতে তো ওর গোড়া শক্ত হয় খাদ্য পায় ভালো ঝড় বৃষ্টি হলেও ও ভাঙে না আর যদি রাসায়নিক সার দেন দেখতে খুব ভালো ঝকঝক করছে কিন্তু গোড়া নরম যেন বোল্ডার মুরগির ধান না ফুলি মোটা হয় ওই চারাগুলো বোল্ডার চারা হবে দেখতে সুন্দর গায়ে বল নেই ফলে পোকার খোরাক হবে এটা না করে অরিজিনটাতে রেখে দেন ওই একটা শীষ শক্ত হবে লম্বা হবে ঝড় বৃষ্টিতে নিজেকে ধরে রাখতে সক্ষম হবে যদি আপনি রাসায়নিক সারের বদলে কম্পোস্ট সার ব্যবহার করেন কম্পোস্ট তো আপনার বুঝতেই পারছেন আমরা বাড়িতে প্রতিদিন রান্না রান্নাবান্না করার সময় খোসা ফসা ফেলে দিই না প্রত্যেক বাড়িতে আমরা করি ডিমের খোসা ফেলে দিই রান্না তৈরি তরকারি খোসা ফেলে দিই আমাদের মাদ্রাসায় কত যে পরে ডেল তা জানে এইগুলো যদি আপনি সব মাটির তেলার চাপা দিয়ে রাখেন এইগুলো বেশ কিছুদিন পরে একটা সার তৈরি হবে এই কম্পোস্ট সার আপনি ফেলে না দিয়ে নিজের জমিতে দেন হাজার গুণ বেশি শক্তিশালী এগুলো ইচ্ছে চাইছে এবার আপনি পোকামাকড় তো খাবি আপনার কাছে পশ্চিম পদ্ধতি লাগাই দেন প্রত্যেক জমিতে কিছু কিছু ডাল লম্বা করে দেন ওখানে এসে পাখি বসবে পাখির কাজ কি পোকা না ধান হতে পোকা লাগবেই এই পোকা আপনি মারতে পারবেন না আপনি হাতে স্প্রে করবেন স্প্রে করা মানে আপনার নিজের দেহে বিষ ঢোকানো কীটনাশক মানে নিজের দেহনাশক কারণ ওইটা আবার আপনার পেটে চলে আসবে ভাতের মাধ্যমে ওখানে আপনি খালি পাখি বসার সুযোগ করে দেন স্পার্চিং পদ্ধতি এখন বলা হচ্ছে বা ফরমন পদ্ধতি বলা হচ্ছে ওখানে মা পাখি বসবে আপনার ধানের পোকা সব সাফ করে দেবে এবার আপনি কি করবেন বীজ বীজ রাখবেন কেমন করে আমরা সাধারণত ধান ঝাড়ে যেখানে ধানগুলো পুষ্ট ধান এগুলো আমরা উঠে গোলায় রাখি দেই বস্তা ভরে এগুলো আমাদের বীজ হয় এই সিস্টেমটা কোরআন বিরোধী বীর সংরক্ষণের জন্য পাকা ধান শীষ সহ কেটে রোদে শুকিয়ে পলিথিন ব্যাগে ভরে রাখতে হবে শিশু যেমন মায়ের পেটে পেটের নাভির সাথে যুক্ত থাকে না বাচ্চা যখন হয় নাড়ি যায় না নাড়ি কাটলে মানে মায়ের সঙ্গে সম্পর্ক শেষ দশ দিন নাড়ি ছিল নয় মাসের দশ দিন ওই নাড়ির মাধ্যমে কিন্তু তার খাদ্য গেছে বাচ্চার পেটে তাই না এই শিশু যখন মায়ের পেটে নাভির সঙ্গে যুক্ত থেকে সুস্থ থাকে ঠিক অমনিভাবে বীজ ধানের বীজ যদি শিশুর সঙ্গে থাকে তাহলে কিন্তু ওই নাভির সঙ্গে যুক্ত থাকলো ফলে ওই ধানটা তাজা থাকে শীষ সমেত ধানের বীজ রেখে দিতে বীজটা সুস্থ থাকে আল্লাহ বলছেন ফমা হাসাত বলাতেন ইল্লা কুলুন সুর ইউসুফ সচ্যিস তোমরা যা ফসল ফলাও সেখান থেকে সেগুলো রেখে দাও ফি ইসুম বলাতেন শীষ সমেত ইল্লা কালিলান মেম্মা তা কুলুন কিছু আলাদা করো তোমরা খাওয়ার জন্য আমরা খাবো তো খালি তো শীষ রাখতে হবে না এ কিন্তু আগে বলে দিয়েছে আমরা কোরআনের কাল পুরতে হরবার দশটা নেকিতে জানি কিন্তু এত বৈজ্ঞানিক থট এবং লুকিয়ে আছে একে আমরা জানতাম এগুলো আমাদের খেয়াল করলে পড়লে কোরআনের বৈজ্ঞানিক সাইডটা যদি খেয়াল করি তাহলে বান্দার অনেক কল্যাণ হবে এছাড়াও বীজ সংরক্ষণের স্থানে সুটকি মাছ পুড়িয়ে রেখে দেবেন দেখবেন তার গন্ধে বিড়াল চলে যাবে কারণ যেখানে আপনি রাখবেন বীজ ওখানে একবারে ইন্দুর যাবেই আর ইন্দুরের শত্রুকে বিড়াল বাবাজি সুটকি মাছ পড়ে রেখে দিলে ও সুটকি মাছের গন্ধে বিড়াল চলে যাবে আর বিড়াল যাওয়া মানে ইন্দুর সাপ ফলে আপনার এগুলা বীজগুলো সংরক্ষিত থাকল অতএব নিয়মিতভাবে ধানের ওষুধ দিতে হবে ওষুধটা কে খেয়ে আল্লাহ খায় বান্দা খায় কিন্তু আল্লাহর হুকুম মানলেন আল্লাহ খুশি হলেন হাদিসটা আগে আপনাদের বলেছিলাম আসমানের গায়ে বাচ্চা মেঘকে বলা হচ্ছে এই অমুকের জমিতে বর্ষণ করে বলা হচ্ছে না দৌড়ালো গেতে বৃষ্টি বর্ষণ হয়েছে ওই লোকটা কোদাল দিয়েতে পানি দেখাচ্ছে কি ভাই আপনি এমন কি নেকির কাজ করেন যে মেঘ এসে আপনার এখানে বৃষ্টি দিয়ে গেল আশপাশ সব শুকনা বললো বাবা আমি যেদিন ফসল কাটি আঙ্গুর সেদিন আগে সবাইকে বলে দিই খবগির মিসকিনকে তোমার এসো আমি এদিন ফসল কাটবো তারা জমা হয় তিনবার এক ভাগ তাদেরকে ক্ষেত থেকে দিয়ে দিই আসে না করে আকু হাক্কা হয় আমি যেদিন তোমরা ফসল কাটবে সেদিন ফসল হক আদায় করো নাকি করে নেয় আমরা করি এগুলো ওষুধ করার দেয় ওষুধ যদি আপনি ঠিক মতো দেন আল্লাহ আপনাকে কঠিন কালে অভুক্ত রাখবেন না সব জমিতে ফসল হবে না কিন্তু আপনার জমিতে ফসল হবে যদি ওষুধ দেন দুই নম্বর প্রাকৃতিক পদ্ধতি উৎপাদন করুন এই কীটনাশক দিয়ে আর ইউরিয়া সার দিয়ে তাজা করা বোল্ডার মুরগি বানানো এই সিস্টেম বাদ দেন বাংলাদেশের চিরন্তন যে প্রাকৃতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিটাকে একটু সাজিয়ে গুছিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা যায় তাহলে ধান সুস্থ থাকবে ফলন বেশি হবে সর্বোপরি আধুনিক যদি ব্লাস্ট রোগ দেখা যায় ছত্রাক রোগ এটা হবে না ফলে আপনি বাঁচবেন দিক দিকে এক হলো আপনি বিষ দেওয়ার খরচ থেকে বাঁচবেন দুই ওই বিষটা আবার হিমাগারে রাখার খরচ থেকে বাঁচবেন তিন বিদ্যুৎ খরচ থেকে বাঁচবেন চায় পরিবেশ দূষণ থেকে আপনি বাঁচবেন এতগুলো উপকারিতা হবে যদি আমরা শুধু উৎপাদনের সাইটটা সুরা দুশো একষট্টি আত্মের উপরে আমল করি একটা শীষ তাকে সঠিকভাবে প্রাকৃতিক পদ্ধতিতে রেখে দেন বাংলার মাটিতেই শুধু বাংলার না যে কোনো মাটিতেই আল্লাপায় উৎপাদন ক্ষমতা দান করেছেন মরুভূমিতে তো হয়তো দেন নাই সুষ্ঠু সমভূমিতে শব্দকে এগুলো দিয়ে রাখছেন বান্দার কল্যাণের জন্য কারণ তিনি ওয়াদা করেছেন পৃথিবীর বিচরণশীল এমন কোনো প্রাণী নেই আমরা যার রুজির দায়িত্বশীল নই সুরা বাকারা দুশো একষট্টি আয়তের এই নেকি সেই সাথে দুনিয়াবি লাভ অর্জনের জন্য আমাদেরকে পবিত্র কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা ভালো যারা সায়েন্সের ছাত্র তোমরা লেখাপড়া করো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইগুলো পড়ার চেষ্টা করো খালি বানর ছিলাম কি বান্দর হনুমান ছিলাম এইগুলো নিয়ে ব্যস্ত হয় না যা ছিলাম সে পড়ার কথা এখন ধর মানুষ মানুষ কী খাবে সেই চেষ্টা করো আল্লাহকে আমাদের সবাইকে পবিত্র কোরআনের মৌলিক বিষয়ে বোঝার পড়ার এবং গবেষণা করার তহফি দান করুন آمين. أقول قولي هذا أستقل لي ولكم ولسائر المسلمين. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم এবাদ ও বাহাই মা কেনসুর রহমত কাহাইয়ে বানাদাকাল মাইয়েদ আল্লাহ মস্কনা মুগহিসন মারিয়ান মারিয়া নাফিয়ান গাই গরী নাজির আজিল আল্লাহ বাংলাদেশের উপর থেকে দাঁতদাহ বয়ে যাচ্ছে রাজশাহীতে সবার উপরে তেতাল্লিশ ডিগ্রি গতকাল পরশুদিন ছিল আর চুয়াডাঙ্গা যশোরে অত্যন্ত বেশি দাপদাহ প্রবাহিত হচ্ছে বর্তমান পৃথিবীতে ফিলিপাইনে সবচেয়ে বেশি পঞ্চাশ ডিগ্রির উপরে চলে গেছে এটা যদি চলতে থাকে পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে পৃথিবীতে মনুষ্য বাস অনুপযোগী হয়ে যাবে আল্লাহ তুমি তোর উপর রহম করো বান্দাদের এবং পশুপক্ষী ঈশ্বর সবাইয়ের জন্য আল্লাহ তুমি রহম করো তো রহমান রহিম তুমি দাদদাহ উঠিয়ে নাও বাংলার উপর থেকে গজব উঠিয়ে নাও আমাদের শান্তি বৃষ্টি দান করো আল্লাহ عباد اللہ رحمکم اللہ ان اللہ یعمرکم بالعدل والحسان وحی تاج القرب وینحان الفاشر والمنکر الباقی حید اللہ علیہ متذکرون وذکر اللہ یذکرکم دوہ یستجب لکم ولہ ذکر اللہ تعالی وعلا وعز وجل واتم وحم اکبر